কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে সৌদি আরবিয়ার বিপক্ষে সি গ্রুপে আগামী বাইশ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল চারটায় সৌদি আরাবিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি তা থেকে এবার ম্যাচগুলোর জন্য শক্তিশালী একাদশ গঠন করায় তার বড় চ্যালেঞ্জ ইঞ্জুরির কারণে বেশ কয়েকজন তারকা ছিটকে গেছেন এরই মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে নতুন কয়েকজন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবিয়ার বিপক্ষে কোন একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা তার একটা সম্ভাব্য ধারণা পাওয়া গেল আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ডিয়ারিও ওলের কাছ থেকে সৌদি আরবিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই ফাঁস হয়ে গেল আর্জেন্টিনার একাদশ ডিয়ারিও ওলে এক প্রতিবেদনে জানিয়েছে কোন একাদশ নিয়ে সৌদি আরবিয়ার বিপক্ষে মাঠে নামছে বিশ্বকাপের নিজেদের আর্জেন্টিনা একাদশে এমিলিয়ানো মার্টিনেজ মলিনা, নাহিনা ড্রেমেরো নিকোলাস ওতাম্যান্ডি মার্কোস আকোনা রড্রিগো দিপ লিয়ান্ড্রো পার্স ম্যাকিস্টার লিওনেল মেসি লৌতারো মার্টিনেজ অ্যাঞ্জেল ডিমারিয়া শুরুর একাদশে জায়গা পাবেন না পাওলো দিবা দলের দুই সিনিয়র লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডিমারিয়ার সঙ্গে আর্জেন্টিনার আক্রমণ ভাগকে নেতৃত্ব দিবেন ও মার্টিনেস